হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিতা বড়ুয়া চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কি বললেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জাতীয় শিক্ষানীতি দেশের শিক্ষানীতির বিশাল পরিমাণ পরিবর্তন আনবে হবে শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতি ঠিক এরকমই বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী চলুন বন্ধুরা খবরটি প্রকাশিত হয়েছে একটি নিউজ পোর্টালে নিউজ পত্রিকায় চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেব শিক্ষাক্ষেত্রে বদল আনবে জাতীয় শিক্ষানীতি ঘোষণা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর জাতীয় শিক্ষানীতির খসড়া প্রস্তুত শিক্ষাক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার রবিবার রাজস্থানের কোটায় দুস্থ মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা ঘোষণা করলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এক লক্ষেরও বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে জাতীয় শিক্ষানীতির খসড়া প্রস্তুত করেছেন শিক্ষাবিদরা গতকাল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কোটা সাংসদ তথা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও অনুষ্ঠানে প্রায় সাত অনুষ্ঠানে প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় যারা অভাব সত্ত্বেও সাফল্যের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এদের মধ্যে তিরিশ জন শহীদ সেনা জওয়ানের পরিবারের সদস্য রয়েছে ক্যান্সারের বিরুদ্ধে লড়েও পড়াশোনা চালিয়ে যাওয়ার অনিতা গোয়ালের মতো ছাত্রীরা এর আগে উত্তরাখণ্ডের প্রায় দু হাজার পড়ুয়ার সঙ্গে কথা বলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তারা সকলে কোটায় আইটিআই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছে অন্যদিকে কোচিং সেন্টারগুলির উপর থেকে আঠারো শতাংশ জিএসটি তুলে নেওয়ার ব্যাপারে রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে অনুরোধ জানিয়ে রাজস্থানের নগরায়ন ও আবাসন মন্ত্রী শান্তি দারিওয়াল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য